हजार कोटी टाका। পঞ্জিকা থেকে কমে যাচ্ছে আরো একটা বছর, আর এই নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন স্বপ্নের সঙ্গে নতুন অধিকার। মফস্বল থেকে জেলা কিংবা রাজধানী রাজপথের যে বেকার ছেলেটা চাকরির জন্য গলা ফাটাচ্ছে, ডিএর জন্য যে সরকারি কর্মচারী যারা লাঠি পেটা খাচ্ছে, এবং যে বয়স্ক মানুষগুলো রাস্তায় রয়েছে, যে মেয়েটা নির্যাতিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, তাদের অধিকার কি আদৌ পূরণ হলো? তাদের নিরাপত্তার অধিকার কি সুনিশ্চিত হলো? তাই আজ বছর শেষে ঘুরে দেখা, সেই অঙ্কটা হিসেব মিলিয়ে নেওয়ার, সেই হিসেবটা কষার। আট বছরের যন্ত্রণা আমরা নিয়ে বেড়াচ্ছি। মুখ্যমন্ত্রী 2020 সালের 11ই নভেম্বর প্রেস কনফারেন্স করে যে ঘোষণা দিয়েছিলেন নবান্ন থেকে, তারপর আমরা তার অনেক তাদের ভাগ্য পরিবর্তন হয় না। হ্যাঁ, তারা চাকরির প্রার্থী, বাংলার চাকরির প্রার্থী, নতুন একটা বছর আসছে, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তাদের নতুন ভাগ্য আসছে না। তারা বলছেন 2016 সাল থেকে 2022 সাল হয়ে 2023 সাল আজও চাকরি অধরা। কবে হবে নিয়োগ, কবে হবে স্বচ্ছ নিয়োগ, এই প্রশ্নগুলোই তারা করছেন, এবং সেই প্রশ্নই রিপাবলিক বাংলা তুলে ধরছে বুক চিতিয়ে, চোখের চোখ রেখে। অযোগ্যরা স্কুলে আর যোগ্যরা রাস্তায়, শিক্ষক নিয়োগে নজিরবিহীন দুর্নীতিতে বেকারের চাকরি চুরি হয়ে গেল। একটা গোটা বছর দেখলো অন্যায় আর দুর্নীতির সঙ্গে আপোষ করে কিভাবে বঞ্চিত হাজার হাজার বেকার। কখনো নাছো চাকরি প্রার্থীকে টেনে হিঁচড়ে, কখনো লাঠি। তিলোত্তমার প্রাণ কেন্দ্রে প্রিজন ভ্যানের নিচ থেকে টেনে বের করা হলো শিক্ষিত বেকারদের। আর রাতের করুণাময়ী দেখলো শিক্ষিত বেকারদের দাবিকে রুখতে কিভাবে পুলিশ দিয়ে দমানো হলো আন্দোলন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, জোর করে যারা রয়েছিলেন এখানে, যারা চারটে করে লোক যারা এখানে বসেছিলেন, এবং এই মুহূর্তে যাকে তোলার চেষ্টা হচ্ছে, কিছুক্ষণ আগে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে, এবং তারপর আবার তিনি এই অবস্থান স্থলে এসেছিলেন। সেই জায়গা থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যারা যারা ফোর্সের তরফ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশাল ফোর্স তাদেরকে নিয়ে যাচ্ছে, জোর করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এক একজন চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়ছেন, এতটাই অসুস্থ হয়ে পড়ছেন, তারা সংজ্ঞা হারা
বছর শেষে অধিকারীর দাবিতে একজোট হয়ে সুর চড়ালেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আমাদের নিয়োগ চাই। আমরা আটটা বছর এইভাবে বঞ্চিত হয়ে রাস্তায় নেমে গিয়েছি, আমাদের ধৈর্য আর নেই। চলছেই এবং এতটা রঙিন একটা মিছিল, যেখানে কোথাও আবার ফুল কর্তাল নিয়ে, কোথাও আবার থালা বাটি নিয়ে আন্দোলনকারী মিছিলে অবস্থানকারী। প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন, তারা বলছেন নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। তারা কি বলছে? এভাবেই বলছেন তারা, নিয়োগ চাই এবং নিয়োগের দাবিতে তারা প্রতিবাদটা করছেন। শুধু শিক্ষকতার চাকরি নয়, নার্সিংয়েও নিয়োগের দাবিতে বিক্ষোভের ঢেউ বার বার আছড়ে পড়েছে রাজ্যের রাজধানী শহরে। আমাদের এলিজিবিলিটি থাকা সত্ত্বেও আমাকে ওরা কিছুই দেয়নি, এখনো হাজারটা সিট বাকি আছে, তাও আমাদের ওরা নিতে চাইছে না। এটা কি ধরনের অসভ্য জবাব চাইছে, জবাব চাইছে। শুধুমাত্র চাকরির জন্য আমাদের, আমাদের এলিজিবিলিটি থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপনাদের মূলত দাবিগুলো কি কি? দেখুন, আমরা সবাই ডব্লিউএনসি রেজিস্ট্রেশন পেয়েছি, ঠিক আছে। আমাদের প্রথমত একটা প্রবলেম বলেছিল, ভ্যাকেন্সি এত, সেরকম ভ্যাকেন্সি তো কমপ্লিট করেনি। যারা রিজেক্ট লিস্টে ছিল তাদেরকে, মানে রিক্রুটমেন্টটা তিন দিন আগে তাদেরকে ডেকে তাদের ইন্টারভিউ, তারা কল লিস্ট পেয়ে সব কিছু পেয়ে তাদের নামও চলেলো লিস্টে। এখানে কি দুর্নীতির গন্ধ পাচ্ছে? আমরা দুর্নীতি মানছি, নাহলে কি করে ডব্লিউএনসি রেজিস্ট্রেশন ছাড়া কি করে একজন ডব্লিউএনসি গপ পায়? আমাকে বলে দিন কি করে কল লিস্ট পায়ও, কি করে কল লেটার পায় যে উনি আসবে। এই মুহূর্তে, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপনারা জবাব চাইছেন, দুর্নীতি হয়েছে আপনারা বলছেন, জবাব চাইছে, জবাব চাইছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো, জবাব চাইছেন আপনারা। চাকরির দাবি, অন্যদিকে চাকরি পেয়েও ডিএতে বঞ্চনার শিকার রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএর দাবিতে আন্দোলন বিক্ষোভ ঘিরে ধুন্ধুমান শহর কলকাতা। এই রাজ্য দেখল ডিএ চাইতে গিয়ে পুলিশের ঘুষি খেতে হচ্ছে সরকারি কর্মীদের। ছবি দেখা যাচ্ছে গেটটা, মূল গেট যেই দু নম্বর গেট, সেই দু নম্বর গেট বন্ধ করে রাখা হয়েছে। অধিকার আদায় একদিকে যখন তীব্র হচ্ছে আওয়াজ, অন্যদিকে তখনই দেশের শীর্ষ আদালতে হলফনামা দিচ্ছে রাজ্য। সেই হলফনামায় স্পষ্ট হচ্ছে দিয়ে দেওয়ার ইচ্ছেই নেই সরকারের।
সুপ্রিম কোর্টে এদিন দাখিল করা রাজ্যের যে পিটিশন, যে পিটিশনের এক্সক্লুসিভ কপি এসে পৌঁছায় রিপাবলিকের হাতে, সেই কপি থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে রাজ্যের উদ্দেশ্য নিয়ে বড়সড় একটা প্রশ্ন রয়েছে। আদৌ রাজ্য সরকারের কোনো উদ্দেশ্য কি রয়েছে বকেয়া ডিএ ক্লিয়ার করার? কারণ এখানে স্পষ্ট ভাষায় 2 নম্বর এবং 4 নম্বর পাতায় যেটা মেনশন করা হয়েছে তা হচ্ছে রোপা 2009 আইন মোতাবেক অ্যাক্ট অনুযায়ী রাজ্য তার ডিএ যতটা প্রাপ্য রাজ্য সরকারি কর্মচারীদের সেটা ক্লিয়ার করে দিয়েছে, অর্থাৎ সেটা আর কিছু বাকি নেই আর। এবং এর সঙ্গে এটাও বলা হয়েছে যে এই অ্যাক্ট অনুযায়ী রাজ্য কখনোই বাধ্য থাকতে পারে না সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য। বছরের শুরুটা হয়েছিল কোভিডের আতঙ্ক দিয়ে, আর মাঝ পর্বে ডেঙ্গি আতঙ্ক। শহর কলকাতা থেকে জেলায় জেলায় ডেঙ্গির দাপট, ডেঙ্গি মোকাবেলা নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, আর এ নিয়ে সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে, যা রেশ পৌঁছায় বিধানসভা পর্যন্ত। সবার বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা ডেঙ্গু ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এক্ষেত্রে মূলত যেই মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল বিজেপির তরফে, সেই মুলতুবি প্রস্তাব ইতিমধ্যে পড়েছেন বিধানসভায় যারা বিধায়করা রয়েছেন তারা। এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা যারা সদস্য রয়েছেন বিধানসভায়। বছরটা দেখিয়ে দিল রাজ্যে মানুষের জীবন কতটা অসুরক্ষিত। 21 মার্চের সেই দুঃস্বপ্নের রাত ভুলতে পারেনি বীরভূমের বকটুই, একটা গোটা গ্রাম জ্বলেছিল। প্রতিহিংসার আগুনে ঘরের ভেতর দগ্ধ হতে হয়েছিল 10 জনকে। একটি বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, একটি খড়ের গাদার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে যেভাবে আগুন লাগানো হয়েছিল ওই খড়ের গাদায়, সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। ঢেলে আগুন দেওয়া ছিল ঘরের, অল ফ্যামিলি সবাই ছিল বাড়িতে, ওই বা আমার চাচাদের বাড়িতে সব 7-8 জন অল ফ্যামিলি লোক মারা গেছে। একটি ঘরের মধ্যে আমি ঢুকছি এবং সেই ঘরে যে ছবি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু গোটা ঘরে কার্যত কিন্তু যতগৃহে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত যে জিনিসপত্রগুলো পুড়ে গিয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঘটনার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে সেই ধোঁয়া, সেই পোড়া ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত বেরোচ্ছে এখান থেকে। পর 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 যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু একের পর এক বাড়ি খালি হয়ে গিয়েছে, একের পর এক বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়িতে, এইটাও একটা দ্বিতীয় বাড়ি, একদম বাইরে থেকে তালা লাগিয়ে চলে গিয়েছে। বছর শেষে সেই বকটুয়ে মূল অভিযুক্ত লালন শেখের দেহ উদ্ধার করা হয় রামপুরহাটে সিবিআই অস্থায়ী ক্যাম্পে। এই মুহূর্তে অবরুদ্ধ এনএইচ 14 এর উপর কিন্তু যদি দেখা যায় বকটুয়ের যারা গ্রামবাসীরা তারা টায়ার সহ বিভিন্ন রকমের গাছপালার পাতা জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যদি দেখা যায় রামপুরহাটের দিকের যে রাস্তা সেই রাস্তা যেমন অবরুদ্ধ, রামপুরহাট থেকে মল্লারপুরের দিকে যে গাড়িগুলি আসছে সারি সারি গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ি আক্রান্ত সিবিআই গাড়ির উপরে কাটতে কিন্তু ভাঙচুরের সৃষ্টি হয়। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে? আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? এখন ওরা নিজেরা শ্মশান করেছে সেই জন্য। গত এপ্রিলে নদিয়ার হাঁসখালিতে গণধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় ফেলে গোটা রাজ্যে, হাড় হিম করা আতঙ্কে কাটে হাঁসখালি। প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন,
দীর্ঘ ছ মাস ধরে যে শ্মশানে পোড়ানো হয়নি কোনো লাশ, সেখানে হঠাৎ করে চৌঠা এপ্রিল কেন পোড়াতে নিয়ে এলেন গ্রামবাসীরা সেই ধর্ষিতা মেয়েকে, এমনটাই কিন্তু একটা চাঞ্চল্যকর মোড় এই মুহূর্তে তদন্তে উঠে আসছে। মামলা করে আদালতে, আদালতে থাপ্পড় খেয়ে বছরের শেষ মাসে নির্যাতিতার পরিবারের হাতে ক্ষতিপূরণ দেয় রাজ্য। শুধু একটা হাঁসখালী নয়, মুকুন্দপুর, নরেন্দ্রপুর, মহেশতলা, ব্যারাকপুর, পিংলা, জেলায় জেলায় একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা। বছরটা দেখালো আত্মসম্মানের অধিকার আদায়ে আদিবাসীদের গর্জন। রাষ্ট্রপতি মুর্মুকে অখিলগিরির কদর্য আক্রমণের বিরুদ্ধে গোটা রাজ্যের আদিবাসী সমাজ প্রতিবাদে গর্জে উঠেছিল। মুখ্যমন্ত্রী অখিলের হয়ে ক্ষমা চাইলেন বটে, কিন্তু তাতেও ক্ষোভের আগুন কমল না। একুশের বিধানসভা ভোটের পর থেকে বিরোধী দলের উপরে আঘাত এসেছে বারবার। 2022-এ বিরোধীদের উপরে হামলা, বিরোধী কণ্ঠস্বর দবানোর চেষ্টাও কম হয়নি। গত সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযান ঘিরেও রণংদেহী মূর্তির ছবি ধরা পড়ে। এমজি রোডের দিকে যারা মব ছিল, অর্থাৎ যারা বিজেপি সমর্থক ছিল, তারা তাদেরকে পাঠিয়েছে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পাথর, সেই পাথরও এদিকে ছোড়ার চেষ্টা হয়েছে এবং সেই পাথরগুলো এই মুহূর্তে এখনও পড়ে আছে। আমরা চেষ্টা করব যে পুলিশ কর্মীরা এমজি রোডের দিকে যেদিকে ধাওয়া করে যাচ্ছেন সেই দিকে যাওয়ার, এবং মহিলা পুলিশ কর্মীদেরও নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। সাধারণ ব্যবসায়ী মানুষ এই অঞ্চলে, তারা সারা বছর ব্যবসা করে খান, তাদের ধারণা এই ভ্যান জ্বালানোর, এক্স্যাক্টলি তাদের ধারণা এই পিসিআর ভ্যান জ্বালানোর প্রভাব তাদের উপর এসে পড়বে। আমরা শুনে নেব স্থানীয় জনতা কি বলছে, আমরা শুনে নেব সন্ধানী নিশ্চিতভাবে। আলিদা, আমি এক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো। কি ঘটছে এখানে, কি হয়েছিল? আপনারা দিক থেকে উত্তেজিত হয়ে পড়লেন, ওদিক থেকে ইট ছোড়া হচ্ছে, কি হয়তো পুলিশের গাড়ি চালিয়ে দিচ্ছে খুব বিজেপি লোক সব। আপনারা কি এখানকার ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী? আমি মাছুয়া ব্যবসায়ী, এখানে মজুদ ছিল, এখানে পুরা দেখো দোকানদার ছিল, সে কি করেছে আপনার? তুমি দেখতে পাচ্ছ স্বর্ণালী যে এই মুহূর্তে এখানে যে পুলিশের ভ্যান চলছে তার জন্য কিন্তু স্থানীয় মানুষ ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষুব্ধ, তারা কিন্তু দোকানপাট গোটাতে শুরু করেছেন। দেখতে পাচ্ছ দোকানের ঝাঁপ পড়ে যাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে এখানে পুলিশ এসে পৌঁছবে এবং কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। পিসিআর ভ্যানে এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া নবান্ন অভিযানকে কেন্দ্র করে তারা কিন্তু প্রমাদ গুনছেন, তারা মনে করছেন তারা 12 মাস এখানে ব্যবসা করে খান, পুলিশের রোষের শিকারের পর তারা হবেন না তো, তারা তাই কিন্তু ক্ষুব্ধ হয়ে এবার পাল্টা এপার থেকেও ইট ছোড়া শুরু করেছেন। আমরা এই অঞ্চলে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী, দেখো একটি অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়েছিল, সেটি কিন্তু মুখ ঘুরিয়ে চলে গেল। এই মুহূর্তে স্বর্ণালী পুলিশের
পুলিশের রিইনফোর্সমেন্ট, দমকল দমকল সোনালী দমকলের গাড়ি, পুলিশের রিইনফোর্সমেন্ট আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমাকে কিছুটা নিরাপদ দূরত্বে সরতেই হচ্ছে সোনালী দমকলের গাড়িকে জায়গা করে দেওয়ার জন্য। শুধু বিজেপি না, বিধানসভায় শূন্য পাওয়া বামেদের ছাত্র যুব সংগঠনের মিছিল ঘিরেও যুদ্ধংদেহী মেজাজ ধরা পড়ে রাজ্যের রাজধানী শহরে। মানুষের অধিকার যতবার খর্ব হবে রাজনৈতিক শক্তির কাছে, পেশী শক্তির কাছে, ততবার গর্জে উঠবে বাংলার মানুষ। পেরিয়ে যাওয়া এই বছরটা যেন সেই শিক্ষাই দেয়। রিপাবলিক বাংলা। ¡Gracias!